উপনির্বাচনে বিজেপি বাগদা কর্মী সমর্থিত নির্দল প্রার্থীর নাম ঘোষণা এলাকার বাসিন্দা সত্যজিৎ নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস বিজেপির এক অংশের কর্মী সমর্থকদের মধ্যে লোকসভা নির্বাচনে প্রার্থীদের ছেড়ে যাওয়া পদেই এবার শুরু উপনির্বাচন সেই মর্মে আগামী দশই জুলাই রয়েছে বাগদার উপনির্বাচন তার আগে উত্তপ্ত বাগদার হেলেনচা এলাকা বিজেপির পক্ষ থেকে প্রার্থী হিসেবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় প্রকাশ্যে চলে আসে বিজেপির দলীয় কোন্দল নিজের ভূমিপুত্রকেই প্রার্থী হিসেবে বাগদায় চেয়েছিল বিজেপির একাংশ কিন্তু বিনয় বিশ্বাসের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির সেই একাংশ হুঁশিয়ারি দিতে থাকে চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না করলে নির্দল প্রার্থীর নাম ঘোষণা করা হবে আর সেটা করেও দেখালো। বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের আন্দুল পোতা এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক সত্যজিৎ মজুমদারকে বিজেপি কর্মী সমর্থিত নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করানো হলো। আমরা বাইরের কোনো প্রার্থীকে মানবো না তার জন্য এই প্রার্থী সিলেকশন করা হলো বাগদার ভূমিতে আমাদের জন্ম বাগদার ভূমিতে ফসল ফলাচ্ছি আমরা বাগদার এই ভূমিতে ফসলের ভাগ আমরা বাইরের কাউকে দেব না আমরা কোনো বাইরের প্রার্থীকে সিলেকশন করব না বা মানব না আমরা সত্যজিৎ মজুমদার মজুমদারকে সিলেকশন করেছি ওই আমাদের প্রার্থী এবার ওকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করাবো আমরা বহুভাবে আন্দোলন করেছি আমরা রাজ্যকে জানিয়েছি আমরা জেলাকে জানিয়েছি কোনো সফল এখনও পাইনি বাগদার প্রায় প্রতিটি ব্লক থেকে প্রতিটি গ্রাম থেকে অর্থাৎ প্রতিটি অঞ্চল থেকে এখানের লোক সমবেত হয়েছে তারা বিজেপি কর্মীরা সমর্থিত হয়েছে এবং তারা কার্যকর্তাও এখানে যোগদান করেছে তারা সবাই মিলে আজকের প্রার্থীকে আমরা ঠিক করতে বাধ্য হলাম এই বিষয়ে নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বলেন জয়ের বিষয়ে আমি একশো শতাংশ আশাবাদী প্রতিপক্ষ হিসেবে তৃণমূল প্রার্থী মধুপন্না ঠাকুরই থাকছেন টাকার বিনিময়ে বিনয় বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে বিজেপিরা আমার সঙ্গে রয়েছে আর যদি সব কিছু ঠিকঠাক থাকে দু এক একদিনের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে যাব আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই আজকে যাকে প্রার্থী করেছে তো টাকার বিনিময়ে প্রার্থী হয়েছে আজকে যদি ওই প্রার্থী জিতে যায় তাহলে ঠাকুরবাড়ি থেকে শান্তনু ঠাকুর বারবার এই ব্যবসাটাই করবেন নেতৃত্ব কর্মীবৃন্দ যদি কোনো সমস্যা হয় তো ও তো এসে পাশে দাঁড়াবে না আমাদেরকেই দাঁড়াতে হবে আমাদেরকেই দাঁড়াতে হবে তো আমাদের যদি দাঁড়া দেয় তাহলে আমরা বাইরের প্রার্থীকে গুরুত্ব দেবো কেন সে কে তাই আমরা মানুষ চাইছে যে এখানকারের প্রার্থী হোক ভূমিপুত্র প্রার্থী হোক এবং তাদের সিদ্ধান্ত অনুসারেই আমার নামটা উঠে এসেছে আমি তাই প্রার্থী হিসেবে নিজেকে আমি বিজেপির এই রকম গোষ্ঠী কোন্দল দেখে তৃণমূলের বাগদা পশ্চিম ব্লকের সভাপতি অঘুরচন্দ্র হালদার বলেন ওদের মধ্যে মারামারি চলছে ওরা কিছুতেই চিততে পারবে না এই উপনির্বাচনে বাগদা থেকে বিজেপি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আগামী দিনে এই দলের কোনো অস্তিত্ব থাকবে না পশ্চিমবাংলায় এই দলের কোনো অস্তিত্ব থাকবে না ওরা নিজেদের মধ্যেই ক্ষেয় করেই এই দলটা শেষ হয়ে যাবে বাংলার উন্নয়নে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে এবারের নির্বাচনে লোকসভা নির্বাচনে মানুষ ভুল বুঝেছিল তারা বুঝতে পেরেছে ওদের দলে টাকা দিয়ে ছাড়া প্রার্থী হওয়া যায় না ইতিমধ্যে যে প্রার্থী হয়েছেন সেই প্রার্থী আশি লক্ষ টাকা দিয়েছেন ওদের দলের লোক বলছে আমরা বলছি না ওদের দলের লোক বলছেন আশি লক্ষ টাকা দিয়ে কর্মীদের কোনো মূল্য নেই সেই জন্য আগামী দিনে বাগদাতে বিজেপি থাকবে না বিজেপির অস্তিত্ব বিপন্ন হবে এই বিষয়ে বিজেপি বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মন্ডল বলেন যে গণতন্ত্র রাষ্ট্র সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধু এইটুকু বলব যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে এটা দেখতে হবে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি দেখুন বিজেপির প্রার্থী হলো বিনয় বিশ্বাস বিজেপির সিম্বল পদ্মফুল এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে আমরা দেখব তারপরে সিদ্ধান্ত রিপোর্ট সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ